আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ও জাতির জন্য যোগ্য দক্ষ মানব সম্পদ তৈরি এবং দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। গতকাল নগরীর বায়েজিদস্থ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন স্তরের সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ষাট বছর পূর্তি উপলক্ষে নানান আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে হীরক জয়ন্তী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মজিবুল হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেকার উল আলম সহ বিভিন্ন স্তরের সামরিক বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের 60 বছর পূর্তি উৎসব উপলক্ষে। প্রতিষ্ঠানের শতাধিক প্রাক্তন শিক্ষক সমবেত হয়েছিলেন তাদের পুরনো কর্মস্থলে। করোনার কারণে অনুষ্ঠানে প্রায় 5,000 শিক্ষার্থী অনলাইন লাইভে যুক্ত হন। প্রধান অতিথি ছিলেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। আরও ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম, অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক শিকদার সহ সংশ্লিষ্টরা। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পার করল গৌরবের 60 বছর। এ উপলক্ষে কলেজে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো হীরক জয়ন্তী অনুষ্ঠান। বর্ণাঢ্য র্যালি, মনুমেন্ট উদ্বোধন, সংকলন, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিনটি ছিল উৎসবমুখর। পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক শিকদার সহ অন্যরা। ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের 60 বছর পূর্তিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হীরক জয়ন্তী অনুষ্ঠান। স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের নিকট দিনটি ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন।